সংবাদপ্রতিদিন.ইন এ আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা জানেন যে পুজো পরিক্রমায়, পুজোর প্রস্তুতির পরিক্রমায় কিন্তু সংবাদ প্রতিদিনের ক্যামেরা বেরিয়ে পড়েছে। আমরা ঘুরে দেখছি কলকাতার কোন পুজো কিভাবে প্রস্তুত হচ্ছে। আর এখন আমরা চলে এসেছি অত্যন্ত নামকরা একটি পুজোতে, যে পুজো আপনাদের তালিকায় না থাকলে পরিক্রমার সেই পুজো দেখা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। ঠিক ধরেছেন, আমরা চলে এসেছি উত্তর কলকাতার তেলেঙ্গা বাগানে, যেখানে প্রত্যেকবার দর্শকদের ঢল নামে এবং তারা নতুন কিছু শিল্পের সাক্ষী হতে পারেন। এবারও তার ব্যতিক্রম হবে না। এবার আমরা একটা লোক শিল্পকে এখানে দেখতে পাব। তার পরতে পরতে কিন্তু প্রচুর রং, কিরকম আপনাদের দেখাবো সেই ছবিটা। আপনারা নিজের চোখে দেখুন কি রঙিন এই মণ্ডপ। এবং এই এই রঙিন মণ্ডপের নেপথ্যে যিনি আছেন তার সঙ্গেও আমরা কথা বলবো। তিনি ঠিক তার ভাবনায় ঠিক কি ফুটে উঠবে তার থেকে জানবো। আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি সেই শিল্পীকে, শিল্পী গোপাল পোদ্দার। সংবাদ প্রতিদিন .ইন এ স্বাগত, কেমন আছো? খুব ভালো আছি। এবং খুব ব্যস্ত আছো? খুব ব্যস্ত। আর এই বৃষ্টি একটু ডিস্টার্ব করছে, বৃষ্টির জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। প্রথমেই তেলেঙ্গা বাগানে পা রাখতেই যে ফিলিংসটা হলো সেটা হচ্ছে খুব রঙিন, আর উৎসব মানে কিন্তু আমরা রং বুঝি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ভাবনা চিন্তায় কি ফুটে উঠছে? মেইনলি আমি তো প্রতি বছর কোনো না কোনো শিল্প নিয়ে কাজ করি। এবছরে যেটা করছি এটা লোক উৎসব নিয়ে কাজ করছি, যেটা আমাদের এই রাঢ় বাংলা মানে তোমার ওই বাঁকুড়া পুরুলিয়া মানভূম অঞ্চল, ওখানে ওদের মেইন উৎসব হচ্ছে টুসু পরব। কলকাতার মানুষজন টুসু মানে জানে টুসু গান, কিন্তু ওদের উৎসবটা ভীষণ কালারফুল এবং ভীষণ ইন্টারেস্টিং। ওরা এক মাস ধরে এই উৎসবটা পালন করে, পৌষ মাসটা পুরো, এবং শেষ দিনে ওরা একটা চতুর্দোলা মানে চতুর্দোলা বা চৌদল বলে সেটাই করে টুসু দেবীকে নিয়ে যায় নদীতে ভাসান দিতে। নদীর পাড়ে পাড় জুড়ে মানে হাজার হাজার মানুষ ওখানে মেলা বসে এবং ওরা সারাদিন ওখানে মেলায় ঘুরে টুরে তারপর টুসুকে জলে ভাসান দেয়। তো এই এইটা ওদের পরব, ওদের একটা মেন ওই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন ভীষণ কালারফুল, হাজার হাজার চৌদল আসে। সে 1 ফুট থেকে শুরু করে 20-25 ফুট অবধি চতুর্দোলা নিয়ে আসে ওরা ঘাড়ে করে কাঁধায় কাঁধে করে। তো সেইটা যখন নদীর পাড়ে থাকে ভীষণ কালারফুল একটা ফেস্টিভ্যাল ওদের। আমি আমি একটু প্রতিনকে দেখাতে বলবো যে বিষয়টা নিয়ে কথা বলছেন গোপালদা, সেই সেই জিনিসটা দেখাতে, যে চতুর্দলটা। এইবার ওই চতুর্দোলা এখন যেটা হচ্ছে, লাস্টবার আমি গিয়ে দেখলাম যে নদীর পাড়ে কম্পিটিশন হচ্ছে কার চতুর্দোলাটা ভালো, মানে 1 ফুট থেকে 20 ফুট অবধি চতুর্দোলা, এবার সবাই বেশি সুন্দর করার চেষ্টা করছে। তো যেটা ঠিক ভালো হচ্ছে সেটা আবার প্রাইজ দিচ্ছে ওদের গ্রাম কমিটি বা বিভিন্ন সংস্থা থেকে। মানে কোথাও গিয়ে দুর্গাপূজার সঙ্গে কিন্তু আরেকটা পরব মিশে যাচ্ছে, তাই? একেবারে। এবং এই অদ্ভুত ভাবে যেমন আমাদের মা দুর্গা আসেন মেয়ে বা মানে বাপের বাড়িতে, তো সেই রকমই টুসুও ওই ওই সময়টা আসে, 1 মাস ধরে ওই গ্রামে থাকে, ওকে পুজো হয়, ওরা মেয়ে হিসেবেই টুসুকে পালন করে এবং প্রত্যেক দিন গান বাজনা করে, বিভিন্ন ইয়ে করে, উপচার লৌকিক যেসব, সেসব করার পর ওরা শেষ দিনে এবং ওরা যে গানগুলো করে টুসু গান, সেটাও ওদের সুখ দুঃখ জীবনের কথা নিয়ে গান করে। তাহলে কি? হ্যাঁ, তো সেই কারণে আমি যেহেতু ওই চতুর্দোলা বা টুসুটা নিয়ে কাজ করছি, এবং এই চতুর্দোলাটা পেপার দিয়ে তৈরি করে ওরা, মেনলি পেপার, কাগজের ফুল, শোলা এসব দিয়ে। তো আমি দেখলাম যে কলকাতা তো এরকম এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মহিলা আছে যারা সারা বছর ধরে ঠোঙা বানায়, বিশেষ করে উত্তর কলকাতায় বিভিন্ন বস্তি অঞ্চলে। তো ওরা ওই তোমার এক দিস্তে ঠোঙা বানালে 4 টাকা পায়, 6 টাকা পায়, তাই দিয়ে ওদের ছেলেমেয়ের পড়াশোনা, চিকিৎসা এইসব কিছু চলতে থাকে, মেয়ের বিয়ে দেওয়া। তো আমি ভাবলাম যদি এটাকে ব্লেন্ড করা যায়, যে এখানেও মেয়েদের গল্প, ওদের নানা রকম গল্প, সেই গল্পটাকে তুলে ধরার চেষ্টা করছি। মানে আমরা 1,000 মানে প্রায় লাখখানেক ঠোঙা বানিয়েছি, সেই ঠোঙা দিয়েও মণ্ডপটা সাজাচ্ছি। মানে আক্ষরিক অর্থে এখানে নারীদের আরাধনা করা হবে গোটা পূজায়? একেবারে একেবারে, প্রান্তিক নারীদের এবং যারা অবহেলিত বা সেই ধরনের নারীদেরকে আমরা তুলে নিয়ে আসবো। আচ্ছা, এইখানেই আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে, যে যেরকম একটা পরব এখানে উঠে আসছে, মানে একটা এক টুকরো পুরুলিয়াও বলা যেতে পারে, সেখানে কি সেই মানুষগুলোকেও আমরা পাবো পূজায় কোথাও গিয়ে? সেই মানুষগুলোকে এখানে রাখাটা বা ওই রাখছি না সেই মানুষগুলোকে, অ্যাকচুয়ালি ওই বড্ড ওদের সাজানো সাজানো একটা ব্যাপার হয়ে যাবে। আমি মেনলি চতুর্দোলা বা চৌদলটা নিয়ে কাজ করছি, এবং ওদের রং, ওদের কালার এবং
ঠোঙার বিভিন্ন ইনস্টলেশন সেটা নিয়ে কাজ করছি। আর সেই ক্ষেত্রে মানে আবহ সঙ্গীতটা বা আবহটা কিভাবে ব্যবহার করছো, কারণ সেই একটা লোক শিল্প। অ্যাকচুয়ালি এবছরে আমাদের মানে অত্যন্ত আমরা সৌভাগ্যবান, পণ্ডিত তন্ময় বসু মিউজিকটা করছে এবং টুসুর ওপর এদের একটা জীবন কাহিনী নিয়ে একটা গল্প একটা লেখা হয়েছে, সেইটাকে তন্ময়দা সুর দিয়েছে, অসাধারণ সুর দিয়েছে, লোপামুদ্র মিত্র গেয়েছেন, তো সেটা এখানে সারাক্ষণ বাজবে। আর তোমার প্যান্ডেল এমনি এত কালারফুল, সেখানে লাইটটা খুব একটা কনসার্ন একটা ব্যাপার, মানে বেশি লাইট হয়ে গেলে আবার একেবারে লাইটটা খুব ব্যালেন্স করে। এবার দিনেশ পোদ্দার মানে আমাদের কলকাতা দুর্গাপুজোর অন্যতম মানে রিনাউন্ড শিল্পী, আলো শিল্পী, তো দিনেশ দা লাইটটা করছেন, তো লাইটটা খুব সুন্দর লাইট করছে, কারণ কালারগুলোকে দেখাতে হবে। আমরা উৎসব ফিলটা এখানে তৈরি করতে চাইছি, যে প্রচুর এখানে 214 থাকবে, তার সঙ্গে এরকম ঠোঙা দিয়ে ইনস্টলেশন, তো সেটাকে যাতে দর্শক দেখতে পারে। আর প্রতিমা কি মানে সাবে কি হবে না এই এই পরবটার সঙ্গে মিলিয়ে কিভাবে? আসলে টুসু পুতুলটা বা টুসু দেবীটা খুব পুতুল পুতুল টাইপের এবং ওই যেরকম লৌকিক একটা দেবী, হ্যাঁ নিজেরা বানায়, তো সেই রকম ফর্মেই আমাদের এখানে তেলেঙ্গাবানে প্রতিবছর প্রদীপ রুদ্র পাল বিখ্যাত স্কাল্পচার উনি করেন, তো উনি ঠাকুরটা করছেন কিন্তু আমার ভাবনায় উনি ঠাকুরটা রূপ দিচ্ছেন। মানে শিল্পীদের ভাবনা এবং আমাদের গ্রাম বাংলার যে বিখ্যাত পরব মিলে মিশে তেলেঙ্গাবাগান বলতে গেলে জমজমাট, তাই তো? হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য এবং আগাম শুভেচ্ছা শারদীয়ার। একদম একদম, তো মানে প্রতিদিনের সব দর্শককেও আমার শুভেচ্ছা পূজোর অগ্রিম, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আরো একটু এই মণ্ডপটা ঘুরে দেখব এবং দেখব কত কতটা কাজ এগিয়েছে, কিভাবে কাজ চলছে। যেরকম শিল্পী বললেন যে বৃষ্টির জন্য কিন্তু বারবার বাধা পেতে হচ্ছে, যার জন্য বাইরের দিকের কাজ এখনো অনেকটাই বাকি, তবে ভেতর দিকটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে, কারণ বেশি সময় হাতে নেই, সময়ের বড়ই অভাব, কারণ আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মহালয়া, তারপরেই উদ্বোধন, দর্শকদের ঢল নামার পালা, পরপর সবকিছুই রয়েছে, আর সেই কারণেই কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে তেলেঙ্গা বাগানের প্রস্তুতি। তেলেঙ্গা বাগান মানেই কিন্তু কলকাতার পুজোর চমক, তেলেঙ্গা বাগান এর আগে প্রচুর নতুন ভাবনা থিম উপহার দিয়েছেন মানুষকে এবং একই রকমভাবে সেই থিমের হাত ধরে এসেছে পুরস্কার, তাই স্বাভাবিকভাবেই প্রত্যেকবারের মতো এবারও প্রত্যাশা থেকেই যায় মানুষের কাছ থেকে এবং যারা পুরস্কার দেন তাদের কাছ থেকে। তো এবারের প্রত্যাশা কতটা সেটা আমরা জানবো, আমরা জানবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। আপনাকে পেয়ে গেছি সঙ্গে, মধু সাহা, সংবাদ প্রতিদিন ডট ইন, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাইবো যে গোপাল পোদ্দারকে পাওয়া গেছে শিল্পী হিসেবে, এটা কতটা বড় অ্যাচিভমেন্ট? এটা আমাদের কাছে ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ হচ্ছে গোপাল পোদ্দার আমাদের পুরনো শিল্পী এবং সে আমাদেরকে অনেক প্রাইজে পুরস্কৃত করেছে, তার জন্য ওনার কাছে এবছর অনেক আশা আমাদের এবং ওনার কাছেও এটা চাপ, আমাদের কাছেও চাপ সমানভাবে। কিন্তু এই যে বৃষ্টির জন্য যে একটা সমস্যা দেখা দিচ্ছে বারবার, যে কাজ মানে পিছিয়ে যাচ্ছে বা থামিয়ে দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কবে উদ্বোধন করছেন, কবে মানুষ দেখতে আসতে পারবে? দেখুন, বৃষ্টির জন্য তো কাজ অনেকটাই পিছিয়ে যাচ্ছে, বৃষ্টিটা না হলে হয়তো আরো তাড়াতাড়ি কাজটাকে শুরু করতে পারতাম। আগামীকাল আমাদের প্রতিমা প্যান্ডেলে চলে আসছে, তো আমরা মহালয়ের পরের দিন থেকেই ওপেনিং করে দেবো, হ্যাঁ মানুষের জন্য খুলে দেবো, কারণ এবছর এখন থেকে যদি না খুলি পরে আরো চাপ বেড়ে যাবে। তেলেঙ্গা বাগানের কাছ থেকে সাধারণ মানুষের কিন্তু একটা প্রত্যাশা থাকে যে তেলেঙ্গা বাগান এবার কি করেছে, সেই জায়গাটা থাকে, তো এটা কি সময়ের সঙ্গে সঙ্গে যেরকম মেটেরিয়ালের দাম বেড়ে গেছে সেরকম বাজেট বাড়াতে হয়েছে, একই সঙ্গে আমরা এখন ইউনেস্কোর তকমায় বিশ্বজনীন হয়ে গেছি, সেখানে কি প্রতিযোগিতাটা আরো বেড়ে গেছে? দেখুন, ইউনেস্কোর ব্যাপারটাতে এখন যে জিনিসটা এসছে এটা বিতর্কিত ব্যাপার, এটা নিয়ে আমরা বিশেষ কিছু বলতে চাই না, কেননা যে প্রাইজগুলি মানে যাদেরকে সিলেকশন করা হয়েছে তারা সবকটা পাওয়ার যোগ্য কিনা আমাদের ঠিক জানা নেই। আমি বলছি ইউনেস্কো যে বিশ্বজনীন তকমা আমরা পেয়েছি কলকাতার পুজো, সেই জায়গায় দাঁড়িয়ে কি আমাদের চ্যালেঞ্জটা, কারণ গোটা বিশ্ব দেখবে আমাদের, সেই চ্যালেঞ্জটা, সেই প্রতিযোগিতাটা কি বেড়ে গেছে? দারুণ 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 রকম বেড়ে গেছে এবং এটা সারা বিশ্বের কাছে আমরা ছড়িয়ে দিতে পেরেছি যে কলকাতা এবং বাংলায় একটা পুজো হয়, সেটা হচ্ছে দুর্গা পুজো, এর থেকে বড় ফেস্টিভ্যাল সারা পৃথিবীতে কোথাও হয় না, এত বড় ফেস্টিভ্যাল।
আচ্ছা, উল্টোডাঙা তেলেঙ্গা বাগানে মানুষ কিভাবে আসবেন একটু যদি রুটটা বলে দেন। দেখুন, যদি এদিক থেকে ট্রেন লাইনে যদি আসে তাহলে বিধাননগর স্টেশন থেকে আসলে পরে আপনার অ্যারোক দেওয়াই থাকবে তেলেঙ্গা বাগান বলে, সঙ্গে সঙ্গে দর্শকরা ওই অ্যারো দেখে আসতে পারবেন। আর যদি আপনার ওদিক থেকে মেট্রো ধরে আসে তাহলে পরে হাতিবাগান, আড়িটোলা হাতিবাগান হয়ে স্টেট সুইদে চলে আসবে তেলেঙ্গা বাগান। একটা শেষ প্রশ্ন আপনাকে, আমরা কিন্তু একটা কঠিন সময় পেরিয়ে এসেছি, সেটা হচ্ছে করোনা অতিমারী। সেই সময় কিন্তু আমরা বারবার দেখেছি পুজোর পরিমাণ কমে গেছে, পুজো ছোট হয়ে গেছে, অনেক নমনম করে পুজো হয়েছে এবং বাজেটে টান পড়েছে। সেই জায়গা থেকে কি পুজো উদ্যোক্তারা বেরোতে পেরেছেন, মানে আস্তে আস্তে কি পুজো আবার পুরনো ছন্দে ফিরেছে? হ্যাঁ, আগে যে পজিশনটা ছিল 2020-21-22 আমরা যেরকম ভাবে করেছি, 2022টা অনেকটাই ঠিক হয়েছিল, 2023 এখন তো অনেক বেটারের জায়গায় আছি আমরা, এবং আস্তে আস্তে মনে হয় আরো 1-2 বছরের মধ্যে আরো রিকভারি আমরা করে নেব, ওদিক থেকে সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আপনাদের দেখালাম যে তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপ কিভাবে সাজছে এবং এখনো পর্যন্ত কতটা কাজ এগিয়েছে। যেরকম শিল্পী বলছিলেন যে এক টুকরো পুরুলিয়া, সেই টুসু পরব যা আমরা পুরুলিয়ায় গিয়ে দেখতে পাই বছরের একটা নির্দিষ্ট সময়ে, সেই পরব আর দুর্গাপূজাও একেবারে মিলেমিশে একাকার হয়ে যেতে চলেছে এই তেলেঙ্গা বাগানে। সেটা দেখতে ঠিক কীরকম লাগবে তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু চলে আসতে হবে এই মণ্ডপে। আর অন্যান্য পুজো কীভাবে সাজছে কলকাতায় তার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের ক্যামেরায়। আপাতত এখানে শেষ করছি, আবার অন্য কোনো মণ্ডপে আপনাদের সঙ্গে দেখা হবে। ক্যামেরায় ব্রতীন এবং শুভ্র রূপের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন ডট ইন।